দেখতে পাচ্ছেন আমাদের এখানে $2, কিন্তু এখানে অলরেডি কিন্তু আমরা এখান থেকে বোনাসটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন ক্রন গাছ জাস্ট $1, $2। ওকে, তো এখন এই $2 কিন্তু আমরা সাথে সাথে এখান থেকে উইথড্র করতে পারবো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনলাইন থেকে ইনকাম করার জন্য নতুন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করলে সাথে সাথে আপনারা $2 বোনাস পেয়ে যাবেন, এবং যে টাকাটা আপনি বোনাস পাবেন এই টাকাটা আপনি সাথে সাথে বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করতে পাবেন। তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব, অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে উইথ কয়েন। এটা লিখে যদি আপনি সার্চ করেন প্লে স্টোরে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপটিতে আসার জন্য আপনাকে সর্বপ্রথম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে আপনি এখান থেকে সার্চ করবেন উইথ কয়েন লিখে। জাস্ট আমি উইথ কয়েন লিখলাম। উইথ কয়েন লিখে সার্চ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 নাম্বার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি করছি না। তারপরে এইখান থেকে আপনাকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে সুপার ভিপিএন। ওকে, তো সুপার ভিপিএনটা যদি আপনি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ভিপিএনটা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ওকে, তো অবশ্যই এই দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশনে ঢোকার আগে আপনার ভিপিএনটা কিন্তু আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ভিপিএনটা ওপেন করে নিচ্ছি। তো ভিপিএনটা এখান থেকে ওপেন করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে অটো সিলেক্ট আছে। জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা ইনকাম করার জন্য এখান থেকে ডাউনলোড করেছিলাম ওই অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটা ঠিক এমনটাই দেখতে পাবেন। তো অ্যাপটি ওপেন হওয়ার পরে জাস্ট এখান থেকে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল, গুগলের উপর আপনি ট্যাপ করবেন। গুগলের উপর ট্যাপ করার পর জাস্ট আপনি একটু ওয়েট করবেন। গুগলের উপরে ট্যাপ করলে আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে ততগুলো জিমেইল কিন্তু দেখাবে। আপনারা যে জিমেইল দিয়ে আসলে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই জিমেইলের উপরে আসলে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইউর প্রোফাইল, এখান থেকে আপনি ছেলে হলে ছেলে দিবেন এবং মেয়ে হলে মেয়েটা দিবেন। তো যেহেতু আমি এটা হচ্ছে মেল, তো মেলটা এখানে আমি রাখলাম। এবং এইখান থেকে আপনাকে একটা রিডিম কোড দিতে হবে। রিডিম কোডটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো রিডিম কোডটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি সাবমিট লেখা পাবেন। জাস্ট আপনি সাবমিট লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনি প্লে নাওতে ক্লিক করবেন। প্লে নাওতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এইখান থেকে একটা হচ্ছে স্পিন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি এই স্পিনগুলো আসলে করেন তাহলে এখান থেকে আপনি $10,000 কয়েন, $2, তারপরে 1,000 কয়েন, তারপর 10 সেন্ট, তারপরে এখানে $4,999, $8,100, $5,000, এইগুলো কিন্তু আপনার প্রাইস হিসাবে কিন্তু আপনি পাবেন। আর যদি আপনার এখান থেকে স্পিনগুলো আসলে না আসে সেক্ষেত্রে এখান থেকে আপনি অ্যাপ থেকে বের হয়ে যাবেন। ওকে, অ্যাপ থেকে কেটে বের হয়ে যাওয়ার পরে আপনি আবারও অ্যাপে ঢুকবেন, তাহলে কিন্তু এই যে এইখান থেকে হচ্ছে স্পিন অ্যান্ড উইন দেখতে পাচ্ছেন, এই লেখাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যেহেতু এখানে স্পিনটা আছে তো আমি এখান থেকে স্পিনের উপরে ক্লিক করছি। ওকে, তো ক্লিক করার পরে এখান থেকে আমরা স্পিনটা করব। তো স্পিনটা করার জন্য এই যে এখানে মাঝখানে স্পিন লেখা আছে জাস্ট এইখানে আপনারা ট্যাপ করবেন। আমি জাস্ট এখান থেকে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আসলে এখান থেকে এ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে $2, কিন্তু এখানে অলরেডি কিন্তু আমরা এখান থেকে বোনাসটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন ক্রন গাছ জাস্ট $1, $2। ওকে, তো এখন এই $2 কিন্তু আমরা সাথে সাথে এখান থেকে উইথড্র করতে পারবো। তো এখন কীভাবে উইথড্র করবেন এই প্রসেসটা আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমি এখানে এটা হওয়ার পরেই আপনি ক্রস যে বাটনটা আছে যে এখানে সে বাটনটার উপরেই ক্লিক করে দেবেন। এই কর্নার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি আমি ব্যাক অপশনে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে আপনার একটা ওয়ালেট অপশন থাকবে। তো এই ওয়ালেট অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার উপরের দিকে জাস্ট এখান থেকে উইথড্র বাটন আছে, জাস্ট এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার উইথড্র লেখাটা এখানে আছে এবং এইখান থেকে আপনি সিম্পলি উইথড্র লেখাটার উপরে ট্যাপ করে দিবেন আরেকবার। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর জাস্ট এখান থেকে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে কত কয়েন্ট আছে, গোল্ডের কত কয়েন্ট আছে সেগুলো কিন্তু
কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, তো অবশ্যই এখান থেকে আপনাকে উইথড্রটা করতে হবে। তো এখন যদি আমাদের এখানে উইথড্রটা করতে হয় তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্স সেকশনে হচ্ছে এখান থেকে $2 আছে। তো এই $2 যদি উইথড্র করতে হয় তাহলে নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে উইথড্র ইউর USDT টু এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, এখান থেকে আপনাকে বিং এক্স এর অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি বিং এক্স এর অ্যাকাউন্টটা করেন তাহলে এখান থেকে আপনি বিং এক্সচেঞ্জ এর মাধ্যমে এই টাকাটা এক্সচেঞ্জ করে বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্রটা করতে পাবেন। তো বিং এক্সটা ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি সার্চ করবেন যে বিং, জাস্ট এখান থেকে আপনি বিংটা লিখবেন, তারপরে হচ্ছে এক্সটা লিখবেন। তো বিং এক্স লেখার পরে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটা ফার্স্ট এবল পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। তো বিং এক্সটা এখান থেকে ডাউনলোড করার পরে জাস্ট এখান থেকে আপনাকে অ্যাপটাতে ওপেন করতে হবে। তো ওপেন করার আগে আপনি যে ভিপিএনটি কানেক্ট করে কাজ করতেছিলেন ভিপিএনটি অবশ্যই বন্ধ করে নেবেন। আমি জাস্ট বন্ধ করে নিয়েছি, এখান থেকে আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, তারপর জাস্ট একটু ওয়েট করার পরে আপনার সামনে মেন ইন্টারফেসটা কিন্তু শো করবে। তারপরে এইখান থেকে আমাদের একটা অ্যাকাউন্টটা করতে হবে। অ্যাকাউন্টটা করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে রেজিস্টার্ড লগ ইন জাস্ট এরকম একটা লেখা আসছে, এই লেখাটার উপরে আপনি এখান থেকে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখান থেকে গুগল দিয়ে কিন্তু রেজিস্টার্ড করে নিতে পারবেন। ওকে, তো অবশ্যই এখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করার সময় ইমেইল, পাসওয়ার্ড এবং রেফার কোডটা দিয়ে রেজিস্টার্ড করতে হবে। তো আমি আর ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে হচ্ছে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি রেজিস্টারে ট্যাপ করবেন। রেজিস্টারে ট্যাপ করার পরে এখান থেকে আপনাকে কিছুক্ষণ ওয়েট করার পরে আরেকটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি এক ধরনের ক্যাপচা দেখতে পাবেন, যে ক্যাপচাগুলো কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার মাঝে এখান থেকে কিছু ক্যাপচা আছে, উপরের দিকে আপনি খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাগুলো এইভাবে কিন্তু আপনাকে মিল করতে হবে, যেমনটা এখানে আছে ঠিক ওমনটাই কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এটা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচাটি পূরণ হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড সাকসেস দেখেছে। সাকসেস দেখানোর পরে এইখান থেকে আমাদের হচ্ছে এই যে জিমেইলটা দিয়েছি, এই জিমেইলে কিন্তু একটা কোড চেঞ্জ করছে, এই কোডটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তো আমি জাস্ট আমাদের কোডটা বসাবো, যে যেখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। আমাদের কোডটা হচ্ছে 3190 49, জাস্ট আমাদের কোডটা বসাতে হবে। এখানে আপনারা জাস্ট এভাবে কোডটা বসাবেন, আমি জাস্ট আমাদের কোডটা এভাবে বসাচ্ছি। বসানোর পরে এখান থেকে হচ্ছে আমাদের কোডটা দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখন থেকে চাইলে এখান থেকে লগইন করতে পারবো। তো ওকে বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের হচ্ছে বিং এক্স এর অ্যাকাউন্টটা করা হয়ে গেছে। অ্যাকাউন্টটা করার পরে এখান থেকে আমাদের এখানে চাপ দেওয়ার পরে, প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এবং প্রোফাইলটা ওপেন হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা হচ্ছে এখানে $0 আছে। এখন আমরা যে $2 ইনকাম করছি ওই $2 কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নেব। তো পেমেন্টটা নেওয়ার জন্য আপনি পূর্ববর্তীভাবে আবারও ভিপিএনটা কানেক্ট করে নেবেন। আমি ভিপিএনটা কানেক্ট করছি। তো ভিপিএনটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে আপনারা আবারও অ্যাপে আসবেন। অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হ্যাভ এ বিং এক্স অ্যাকাউন্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে প্লিজ এন্টার দ্য ইনফরমেশন ফর ইউর বিং এক্স, ইউর ইনফরমেশন উইল বি সিকিউর অ্যান্ড ইউজ টু পেমেন্ট প্রসেস। মানে আপনি যে বিং এক্স অ্যাকাউন্টের যে ইমেইলটা দিয়ে খুলেছেন ওই ইমেইলটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি জাস্ট ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। জিমেইলটা দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউয়ার বিএনএক্স অ্যাকাউন্ট IUID, মানে আপনাকে বিএনএক্স এর অ্যাকাউন্ট ইউজার আইডিটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে এটা দিব। তো এখন বিএনএক্স আইডিটা কোথায় পাবেন? তো আইডিটা নেওয়ার জন্য আপনি চলে যাবেন এইখান থেকে হচ্ছে বিএনএক্স অ্যাকাউন্টে। তো বিএনএক্স অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার ইউজার আইডিটা আছে, জাস্ট এই আইডিটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি আবারও আইডিতে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আমি আইডিটা এখান থেকে পেস্ট করছি। পেস্ট করার পরে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের বিএনএক্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এবং আমরা এখান থেকে আমাদের টাকাটা উইথড্র করতে পারবো। তো এখন আমাদের এখানে মূল ব্যালেন্সটাই হচ্ছে $2 আছে। এখান থেকে যদি তার বেশি হয় আপনারা এটা সিলেক্ট করবেন, তার বেশি হলে এটা সিলেক্ট করবেন। ওকে, তো এখন আমাদের যেহেতু $2 আছে, $2টা এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে টু সাকসেসফুল উইথ ইউর রিওয়ার্ড, প্লিজ কমপ্লিট ইউর অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যান্ড রিকোয়ারমেন্ট এক্সচেঞ্জ। এখানে আপনাকে হচ্ছে
প্লিজ এখান থেকে আপনাকে সর্বোচ্চ এখানে 7 দিন পর্যন্ত টাইম নেবে, কারণ এই অ্যাপটা অনেক বেশি জনপ্রিয় পেয়েছে এবং এটা কিন্তু 100% পেমেন্ট দিচ্ছে। এটা অনেক রিকোয়েস্ট আছে পেমেন্টের, এই কারণে একটু লেট করে উইথড্রটা দিচ্ছে। তো 7 দিন তারা বলেছে, 7 দিনটা লাগবে না, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা উইথড্রটা পেয়ে যাবেন। তাই উইথড্রটা করার জন্য আপনি এখান থেকে উইথড্র যে অপশনটা আছে এই জায়গায় জাস্ট আপনি একটা ট্যাপ করবেন। ওকে, তো ট্যাপ করার এখান থেকে সাথে সাথে আপনার একটা ক্যাপচা আসবে, তো আপনাকে এই ক্যাপচাটি আপনাকে এখানে ফ্ল্যাপ করতে হবে। তো জাস্ট আমি এই ক্যাপচাটি এখানে ফ্ল্যাপ করে দিতেছি। এটা ভেরিফাই করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এমনভাবে প্রসেসিংটা নেবে। প্রসেসিং নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ওভার রিকোয়েস্ট, আমাদের উইথড্র রিকোয়েস্টটা কিন্তু হয়ে গেছে। এইখানে আমাদের ব্যালেন্সে কিন্তু $2 ছিল, এটা কিন্তু আমাদের অলরেডি এখান থেকে $0 হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি বিনেক্সে যাবেন। তারপরে বিএনএক্সে আসার পরে এখান থেকে আপনার হচ্ছে ব্যালেন্সটা কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পাবেন। দেখার পরে এই যে ব্যালেন্সটা সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করে এটা নিয়ে নিতে পাবেন। তো এখন এক্সচেঞ্জ কোথায় করবেন? তো এক্সচেঞ্জ করার যদি আপনি কোনো অপশন না পান, তাহলে হচ্ছে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে আমাকে সেন্ড করবেন ডলারটা, তাহলে কিন্তু আমি আপনাকে বিকাশে টাকাটা দিয়ে দেব। ওকে, আর চাইলে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি এখান থেকে এক্সচেঞ্জ $2 না করতে পারেন, সেক্ষেত্রে আমাকে নক দিবেন, তাহলে আমাকে ডলারটা পাঠাবেন, পাঠানোর পরে আমি আপনাকে বিকাশে টাকাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা $2 এখান থেকে ইনকাম করতে পাবেন। এখন এই অ্যাপে কিন্তু আপনারা চাইলে রেফার করে ইনকাম করতে পাবেন। রেফার করে ইনকাম করার জন্য আপনি 2 থেকে 3 জনকে রেফার করবেন, তাহলে আপনি একটা করে স্পিন পাবেন। সেই স্পিনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাপ থেকে অনায়াসেই কিন্তু আপনারা ইনকাম করতে পাবেন। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদাহাফেজ, থ্যাংক ইউ, টাটা।